গাড়ি যখন চলবে আপনারা জমিতে থাকবেন না, সবগুলো উড়ে যান। ঠাকুরঘাটে দুইজন মারা গেছে, আজকে মারা গেছে, আপনাদের ড্রাইভার কে নিবে? ওড়েন সবাই, ওড়েন, উড়ে যান। এই আন্টি, এই উড়ে যান, পরে আসবেন ভাই, উড়ে যাও। এই এই লোক, এই উড়ে যান, উড়ে যান, পরে আসবেন। এই দেখেন, দেখেন, আপনারা উঠে যান। এই লোক, এই আরে গাড়ি কেন বন্ধ করবো? গাড়ি পিছনে যাবে, পিছাবে আপনার ওয়াইফ দেখবে, দেখতে পাবে। আপনার পিছনে যাচ্ছেন কেন? আপনার গাড়ি পিছনে যাচ্ছেন কেন? এই মহিলা আন্টি, এই আপনি পিছনে যাচ্ছেন কেন? আপনি যদি মারা যান এটার পিছনে পরে, এর ড্রাইভার কে নিবে বলেন? ঠাকুরঘাটে একজন মারা গেছে, তা আপনার ড্রাইভার কে নিবে? আপনারা যে পিছনে আছে, এর ড্রাইভার কে নিবে? এদের তো কথাই গায়ে লাগে না। এই আন্টি, এই আচ্ছা আপনাদের কি কথা, আপনাদের কথা কি বুঝতেছেন না? না না, মানে গাড়ি চলতেছে, আপনাদের তো বোঝার দরকার। আপনাদেরকে গলা ফাটে যে চিল্লাচ্ছি, মানে সত্যিতে আপনাদের, আপনারা মারা গেলে গাড়িওয়ালা কি করবে? ওটা কি, ওটা কি, ওটা সামনে তো গেছে। আপনাদের ভালোর জন্যই বলতেছি, গাড়ি বন্ধ কর, তো বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর গাড়ি, বন্ধ কর। এই আপনাদের যে বললাম গাড়ির পিছনে আপনারা থাকবেন না, গাড়িটা যদি পিছনে ব্যাগ দেয় না, আপনি যদি গাড়িটা পিছনে হঠাৎ করে দেয়, আপনি আপনি যদি চাপা খান, মারা যান, তাহলে এর ড্রাইভার কে নিবে? না না, আপনার আপনাদের তো এত করে গলা ফাড়াচ্ছি, মানে আপনাদের যে বলতেছি, আপনারা উঠে যান এখন, পরে আসবেন, যান। গাড়ি বন্ধ কর, গাড়ি বন্ধ কর, সবাই উঠে যান জমি থেকে, না হলে গাড়ি চলবে না। আচ্ছা সবাই উঠে, আপনি আগে উঠে যান, পরে আসবেন। আপনারা যদি গাড়ি ঢুকে যান, তাহলে আর ড্রাইভার কে নিবে? ঠাকুরঘাটে, ঠাকুরঘাটে কালকেই মারা গেছে একজন, কারণ ড্রাইভার তো দেখতে পাবে না, ড্রাইভার ওখান থেকে দেখতে পাবে। আপনারা যদি এভাবে, আপনাদের তো দোষ, এখানে গাড়িওয়ালার আমি কোনো দোষই দেখি না, দোষটা আপনাদের। আর ওই গাড়িওয়ালা ফাইন করছে কালকে কেন, কি জন্য? হ্যাঁ, কি জন্য ওনার ফাইন করবে? আপনাদের তো কোনো বিবেকই নাই, আপনাদের সবারই বিবেক থাকা দরকার। সবাই সবাই সবাই, আপনারা সবাই দেশটা দে, সবাই পিছনে চলে যান, দয়া করে আপনাদের কাছে অনুরোধ, পিছনে চলে যান, সাইডে যান। গাড়ি কাটা শেষ হোক, খড় নিবেন না কি নিবেন নিয়েন, এত এত চিল্লাচিল্লি করা যায়? বলা পারে চিল্লাচ্ছি, দোষ দিয়ে লাভ নাই, আসলে দোষ এই এখানে সাধারণ মানুষের। আমি আমি এতক্ষণ ধরে কি বললাম, তারপরেও তো শুনবে না। হারভেস্টার দিয়ে যে দুর্ঘটনাগুলো হচ্ছে এখানে, আসলে হারভেস্টারের মালিক কত আর গলা ফাড়াবে, নিষেধ করে কিন্তু, ঠিক আছে? তারপরেও আমি অনেক আধা ঘন্টার মতো, তারপরেও তারা শুনেনি, ওই যে পিছনে দৌড়াচ্ছে,